নেত্রকোনার পূর্ব ধলায় অভ্যন্তরীণ কোন্দলে যুবলীগের দুই নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনার প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান, বুধবার বিকেলে স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন। গেল মঙ্গলবার বিকেলে পূর্বধলা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস সহ সভাপতি উজ্জ্বলের উপর হামলা চালায় প্রতিপক্ষের নেতাকর্মীরা। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে হামলার প্রতিবাদে সাবেক যুবলীগ নেতার বাসায় ভাঙচুর চালায় যুবলীগের এক পক্ষ। হামলা পাল্টা হামলার ঘটনায় পূর্বধলায় যুবলীগের দু গ্রুপের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পূর্বধলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আসলে এই ঘটনাটি দুঃখজনক। এটি এই ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা যাতে পরিস্থিতি অবতীর্ণ না হয় সে ব্যাপারে পুলিশ সতর্ক আছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। তো এই ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি। আমরা মামলা হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিই।